السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين. বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের সম্মানে আজকের এই মত বিনিময় সভার প্রিয়ভাজন সভাপতি ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত আমির জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, মঞ্চে বসা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যাদের উদ্দেশ্যে আজকের এই নিবেদন, শহীদ পরিবারের পরম সম্মানিত সদস্যবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাবারক তাআলার শুকরিয়া আদায় করছি যে রাব্বুল ইজ্জত দীর্ঘ 15.5 বছরের সীমাহীন যন্ত্রণা থেকে এই জাতিকে মুক্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কার্যত 2006 সালের 28শে অক্টোবর ফেসিবাদের দূষর এবং ফেসিবাদের মাস্টার মাইন্ড তাদের লগি বৈঠার তাণ্ডবের কাছে বাংলাদেশ তার পথ হারিয়েছিল। ঢাকার রাজপথ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় লগিবন্দা বৈঠার তাণ্ডব চালিয়ে এদেশের দেশপ্রেমিক মানুষকে সেদিন হত্যা করা হয়েছিল, যার খণ্ডচিত্র আপনারা আজকে এখানে প্রত্যক্ষ করেছেন। সেই দিন কেঁদেছে শহীদ পরিবার, কেঁদেছে বাংলাদেশ, আর বাংলাদেশের সাথে বিবেকবান সারা বিশ্ব। বিশ্ববিবেক স্তম্ভিত হয়ে গিয়েছিল, অনেক শিশু চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়েছিল এই দৃশ্য দেখে। কিন্তু মানুষরূপী যারা কার্যত মানুষ ছিল না, বর্বর পশু ছিল, তাদের জন্য এটা ছিল খুবই স্বাভাবিক। ক্ষমতায় যাওয়ার সীমাহীন লালসা থেকে এই হত্যাকাণ্ড সেদিন ঘটানো হয়েছিল। পথহারাই জাতি 2006 সাল থেকে লড়াই করে বহু পবিত্র জীবন, বহু ত্যাগের বিনিময়ে 2024 সালের 5ই আগস্ট মহান রবের দরবার থেকে উপহার পেয়ে জাতি মুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। এই দীর্ঘ পথ পরিক্রমায় ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে নির্যাতিত হয়ে যারা নিহত হয়েছেন, আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা ঈমান নিয়ে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের প্রতি আমি তাদের একজন সহযোদ্ধা হিসাবে গভীর শ্রদ্ধা এবং সমবেদনা জ্ঞাপন করছি। প্রভুর দরবারে দোয়া করি, হে প্রভু, তুমি তাদেরকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করো। আহত এবং নিহত পরিবার যারা আছেন, তাদের প্রতি আমি প্রিয় দল এবং ফেসিবাদ বিরোধী সকল সংগঠনের পক্ষ থেকে সমবেদনা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দকে মহান আল্লাহর উপর ভরসা করে কথা দিচ্ছি, আমাদের প্রিয় সংগঠন সকল বৈষম্য, নিয়ম, দুর্নীতি, অবিচার এবং ফেসবাদের বিরুদ্ধে এই সংগ্রাম ততদিন পর্যন্ত অব্যাহত রাখবে যতদিন পর্যন্ত এই যন্ত্রণাগুলো, এই ক্ষত ছিন্নগুলো সমাজ থেকে মুছে না যায়। আমরা আপনাদেরকে গভীর শ্রদ্ধার সাথে অন্তরে লালন করি, আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই, এবং এই সমস্ত শহীদদেরকে আমরা জাতীয় বীর মনে করি। সরকার এবং জাতির কাছে আমাদের আহ্বান, সেই 28 থেকে শুরু করে
ছয় সালের আঠাইশ অক্টোবর থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত ফেসিবাদের থাবায় যারা শহীদ হয়েছেন, বিদায় নিয়েছেন, তাদের সকলের ইতিহাস আমাদের পাঠ্যপুস্তকে তুলে আনতে হবে। এই প্রজন্ম এবং আগামী প্রজন্মকে জানতে দিতে হবে ফেসিবাদীরা এই দেশে কি করেছে, আর ফেসিবাদের বিরুদ্ধে কারা যুদ্ধ করেছে, লড়াই করেছে তা জানতে দিতে হবে। যারা লড়াই করেছেন তারা ব্যক্তির কোনো ইচ্ছা পূরণের জন্য করেন নাই, জাতির মুক্তির জন্য করেছেন। অতএব জাতির এবং রাষ্ট্রের এখন দায়িত্ব হচ্ছে তাদেরকে সম্মানিত করা, তাদের পরিবারের পাশে দাঁড়ানো, এক একটা মানুষকে, এক একটা সন্তানকে সামনে রেখে এক একটা পরিবার স্বপ্ন দেখে তাদের স্বপ্নকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এই ফেসিবাদ। অতএব আমাদের স্পষ্ট দাবি, এই শহীদ পরিবারের মধ্য থেকে যোগ্যতা অনুসারে কমপক্ষে একজন সদস্যকে সরকারি চাকরিতে দিয়ে রাষ্ট্রকে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। ফেসিবাদের বিরুদ্ধে দেশপ্রেম অন্তরে নিয়ে যারা লড়াই করেছে তাদেরকেই আগামীতে রাষ্ট্র চাকরিতে নিয়োগের ব্যাপারে অগ্রাধিকার দিতে হবে। এরা যদি রাষ্ট্রের জন্য কোনো দায়িত্ব পালনের সুযোগ পায়, ফেসিবাদের গুলির সামনে বুক পেতে দিয়ে যেভাবে লড়াই করেছে, একটি রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তারা সেই নিরন্তর লড়াই করবে। এই জন্য অবশ্যই তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। এখনো যারা আহত হয়ে হাসপাতালের বেড কিংবা নিজের গৃহে কাতরাচ্ছে, উপযুক্ত চিকিৎসার অভাবে, প্রধানত সরকারকে অবশ্যই তার দায়িত্ব পালন করার জন্য তাদের পাশে দাঁড়াতে হবে। সেই তার পাশাপাশি ফেসিবাদ বিরোধী সকল দলকেও আমি আহ্বান জানাবো, আসুন আমরাও তাদের পাশে দাঁড়াই। আমাদের প্রিয় সংগঠন চব্বিশের এই গণবিপ্লবের পরে আমরা চেষ্টা করেছি দল ধর্মের ঊর্ধ্বে উঠে যারাই শহীদ হয়েছেন, যাদের খবরই আমাদের কানে এসেছে, তাদের কাছে দ্রুত ছুটে যাওয়ার চেষ্টা করেছি, পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, কিন্তু একতা দাবি করার কোনো দুঃসাহস আমরা দেখাতে পারবো না যে তাদের সকল বেদনা আমরা তাদের কাছ থেকে নিয়ে আসতে পেরেছি অথবা তাদের সকল প্রয়োজন পূরণের জন্য আমরা হাত বাড়াতে পেরেছি। আমরা তাদেরকে সম্মানিত করি নাই, তারা আমাদেরকে পাশে জায়গা দিয়ে পরিবারের সদস্য হিসেবে আমাদেরকে গ্রহণ করে আমাদের প্রতি তারা দয়া করেছেন, আমাদের প্রতি তারা কৃতজ্ঞ ভাষা আবদ্ধ করার সুযোগ তৈরি করে দিয়েছেন। আরেকবার এই জন্যে আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আহতদের পাশে আমরা যাওয়ার চেষ্টা করেছি, কোনো কোনো জায়গায় যখন গিয়েছি, কালকেও আমি বগুড়ায় ছিলাম, প্রায় পঞ্চাশ জনের মতো যুবক আসলো যাদের চোখে কালো চশমা পরা, তাদের সকলেই আমিও জড়িয়ে ধরেছি, তারাও জড়িয়ে ধরেছে, অনেক কান্নাকাটি করেছে, একই কথা, জালিম আমাদের দুনয়ন কেড়ে নিয়েছে, আমরা অন্ধ হয়ে পড়েছি, এই জগতের আলো এখন আর আমরা দেখি না। এই পাষাণ বর্বরেরা একবারও চিন্তা করল না যে এরা তো এদেশেরই মানুষ, এরা তো ন্যায্য দাবিতে আন্দোলন করেছে, তাদের কাছে যদি এই দাবি অন্যায্য হয়ে থাকে, আইন ছিল, আইনের আওতায় তাদেরকে নিয়ে বিচার করতে পারত, কিন্তু বিচার করার সৎসাহস যেহেতু নাই, যেহেতু পুরাটা সময় জুড়ে তারা বিচারের নামে তাণ্ডব চালিয়েছে, সেই জন্য তারা গায়ের জোরে তাদেরকে হত্যা করে এই ক্ষমতায় থাকতে চেয়েছে। না, আল্লাহর ফয়সালা ঠিক মতোই হয়, তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ ক্ষমতা দেওয়ারও মালিক, কেড়ে নেওয়ারও মালিক, যাকে আল্লাহ পছন্দ করেন যতদিন আল্লাহ রাখতে চান রাখেন, এরপরে যখন কেড়ে নিতে চান তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন। কোনো শাসক যখন দেশের মালিক হয়ে বসে, কার্যত সে জালিমে পরিণত হয়, জালিমদেরকে আল্লাহ তাআলা অবকাশ দেন কিন্তু ছেড়ে দেন না, শেষ পর্যন্ত আল্লাহর হাতে তারা ধরা খেয়েছে। জুলুমের ক্ষীণ বিচার এই দুনিয়ায় হবে, আসল বিচার আখেরাতে হবে। দুনিয়ার বিচারটা আমরা দেখতে চাই,
এরা যতগুলা মানুষকে খুন করেছে সবগুলা ন্যায় বিচারে আদালত থেকে আমরা পেতে চাই। আদালতের কাছে আমাদের দাবি স্পষ্ট, আমাদের উপর যেমনটা জুলুম করা হয়েছে ওদের উপর যেন সেই জুলুম করা না হয়, ওদেরকে যেন ন্যায় বিচারের মাধ্যমে তাদের আসল পাওনাটা সমঝিয়ে দেওয়া হয়, তাতে যদি কারো ফাঁসি হয় হবে, কারো আমৃত্যু কারাদণ্ড হয় হবে, কারো যাবজ্জীবন হয় হবে, যার যেটা পাওনা তা হবে। তারাই তো বলতেন বিচার বিভাগ স্বাধীন আর কেউ আইনের ঊর্ধ্বে নয়, তাইলে আপনিও তো আইনের ঊর্ধ্বে না, কি অপকর্মটা করেছেন আজকে আপনাকে প্রত্যক্ষ করতে হবে এবং তার স্বাদ গ্রহণ করতে হবে। প্রিয় দেশবাসী, এত বড় একটা পরিবর্তনের সাথে সাথে আমরা আপনাদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী না, প্রতিহিংসা আমরা ছড়াবো না। ওরা ছিল দায়িত্বহীন বর্বর, এই জাতি দায়িত্বশীলতার পরিচয় দিবে। আমরা আহ্বান জানিয়ে বলেছিলাম শান্ত থাকুন, ধৈর্য ধরুন, প্রিয় দেশকে এবং জাতিকে রক্ষা করুন। এর আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ফ্যাসিস্ট মন্ত্রী বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে গেলে দুই দিনের মধ্যে 500,000 আওয়ামী কর্মীকে হত্যা করা হবে। আমি জিজ্ঞাসা করি, এত বড় বিপ্লব পরিবর্তনের পর, গণ অভ্যুত্থানের পর 500,000 লোককে কি হত্যা করা হয়েছে? 5,000, 500, 50, 5 কিছুই হয়নি। আওয়ামী লীগ দানব হতে পারে কিন্তু এদেশের মানুষ মানব, এই মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ আছে, দায়িত্ববোধ আছে। যারা এই দেশকে ভালোবাসে তারা মানুষকে খুন করতে পারে না, যারা দেশকে ভালোবাসে না তারাই খুনি হতে পারে। এ দেশ থেকে কোনো দেশপ্রেমিক কখনো পালায় না, পালাবে না। কারা পালায় আপনারা জানেন? আপনারা বলুন তো কারা পালায়? খুনি এবং চুর পালায়। এরা খুন করেছে জাতিকে, চুরি করেছে জাতির সম্পদ, দুর্নীতি করে অর্থের পাহাড় করে বিদেশে পাচার করেছে, এই জন্য এই দেশে থাকার নৈতিক সাহস তারা হারিয়ে ফেলেছে। পালিয়ে জানে বাঁচতে পারবেন না, কোথায় যাবেন? এ পৃথিবীর যেখানেই যাবেন সেখানেই প্রতিবাদী বাংলাদেশিরা আছে, তারাই ধরে আপনাদেরকে দেশে ফেরত পাঠিয়ে দেবে। যেমন এবারও পালাতে গিয়ে বিমানে উঠে গেছেন, বিমানের সাধারণ কর্মচারী বলেছে স্যার এই বিমান আপনার জন্য নয়, আপনি খুনি, আপনাকে আমরা নামিয়ে নেব, আপনাকে নেমে আসতেই হবে। এর আগে যারা জাতির উপরে তলোয়ার ঘুরিয়েছিলেন তাদেরকে এই সাধারণ কর্মচারী কোলার ধরে বিমান থেকে নামিয়ে নিয়ে এসেছে। সুতরাং দুনিয়ার যেখানেই যাবেন এই পাপাচারীরা জনতার চোখ ফাঁকি দিতে পারবে না। আবারও বলি, আমরা ন্যায় বিচার চাই, আমরা অবিচার চাই না। প্রিয় দেশবাসী, শহীদদের যে স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, সামাজিক সুবিচারপূর্ণ, একটি মানবিক বাংলাদেশ তারা দেখতে চায়। বাংলাদেশ জামাতে ইসলামীও ঘোষণা করেছে আমরাও দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন একটা মানবিক বাংলাদেশ চাই, এবং সেই বাংলাদেশ অবশ্যই তারুণ্য সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। আমাদের তরুণরা প্রমাণ করে দিয়েছে যে তরুণরাই বুকের রক্ত দিয়ে জাতিকে রাস্তা দেখাতে পারে। হ্যাঁ, এই আন্দোলন, এই ত্যাগ শুরু হয়েছিল 2006 সালের 28 অক্টোবর, ইতিহাসের সিঁড়িবে তা পরিণতি পেয়েছে 2024 সালের 5ই আগস্ট। আমি নির্দ্বিধায় বলি, এখানে সকলের কুরবানি আছে, ত্যাগ আছে, অংশগ্রহণ আছে, সবাই এখানে ভূমিকা রেখেছেন যার যার জায়গা থেকে চূড়ান্তভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে। মূল কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। আমরা কেউ কল্পনা করি নাই, দুনিয়ার কোনো রাষ্ট্রবিজ্ঞানী কল্পনা করে নাই, 5 তারিখ বাংলাদেশের জমিনে এমন একটি ঘটনা ঘটবে। এটি আল্লাহর দান, আল্লাহর উপহার মজলুম জনগণের জন্যে। জমিনের কৃতিত্ব 18 কোটি মানুষের, আর শেষ সফলতা এনে দেওয়ার কৃতিত্ব আমাদের যুব সমাজের। আল্লাহ তালাকে শুক্রিয়া, আর এদেশের ফ্যাসিবাদ বিরোধী যোদ্ধাদেরকে আমাদের পক্ষ থেকে স্যালিউট।
প্রিয় দেশবাসী এবং উপস্থিত ভাই ও বোনেরা, এখানে শহীদ পরিবারের ছোট বাচ্চারা আছে। চব্বিশের এই গণবিপ্লবের পরে আমি চেষ্টা করেছি শহীদদের বাড়িতে যাওয়ার। একটা বাড়িতে গেলাম, দুই মাসের বাচ্চা, মা বারান্দায় দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছিলেন। ঘাতকরা আকাশ থেকে গুলি ছুড়ে তার বুক এফোড়ফোড় করে দিয়েছে, তিনি মাটিতে লুটিয়ে পড়ে শহীদ হয়েছে। বাবা বলছে, আমার এই দুই মাসের বাচ্চাটি এখনো তো মা ডাকা শিখে নাই, যখন তার মুখে বুলি ফুটবে, আল্লাহ যখন আওয়াজ দেবেন, যখন সে কথা বলতে শিখবে, তখন এই দুনিয়ায় তার আর মা ডাকার কেউ থাকলো না। রাজশাহীতে গেলাম, আমার একজন ভাই, সে রিক্সা চালিয়ে তার জীবন চালাত। আমি তার পরিবারের কাছে গেলাম, তার মা ছিলেন, তার স্ত্রী ছিলেন, তার ভাইয়েরা ছিলেন। মাকে সান্ত্বনা দিলাম, স্ত্রীকে সান্ত্বনা দিতে লাগলাম। মা এবং স্ত্রী দুইজনই ডুকরে কেঁদে উঠলেন। মেয়েটার জন্য আমার ভীষণ কষ্ট লাগলো। জিজ্ঞেস করলাম, মা তুমি কেমন আছো? জবাব দিল, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি আমাকে মা ডেকেছেন, এটা আমার জন্য অনেক বড় পাওনা, কিন্তু আমার গর্বে যে ছয় মাসের সন্তান আছে, সে দুনিয়ায় এসে বাপ ডাকবে কারে, তার কি হবে, এর জবাব কি দিব? ফ্যাসিবাদীরা এর জবাব কি দিবে? আমাদের কাছেই বা এর জবাব কি আছে? সেদিন শুধু আল্লাহর পর ভরসা করে বলেছিলাম, তাকে তার মা, তাকে তার বাবা ফিরিয়ে দিতে পারবো না, তবে আমরা আজ থেকে তোমার পরিবারের সদস্য। এবং এই শিশুটি দুনিয়ায় আসার পরে বড় হওয়া পর্যন্ত যতদিন প্রয়োজন, আমরা এই পরিবারের ইনশাল্লাহ যাবতীয় দায়িত্ব আল্লাহ তালার পক্ষ থেকে পালন করার চেষ্টা করব। এরকম একটা দুইটা পরিবার নয়, এরকম শত শত পরিবার। আল্লাহ তালার কাছে দোয়া করি, শহীদদের রক্ত আর মুসলিমদের চোখের পানি, এই দুইটা দিয়ে যেন আল্লাহ তালা এই বাংলাদেশকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। চিরতরে এখান থেকে বৈষম্য, অবিচার, দুর্নীতি যেন বিলুপ্ত হয়ে যায়। আমরা এবং কোনো রাজনৈতিক দল, কোনো পক্ষ যদি ফ্যাসিবাদীদের মতো অনুরূপ আচরণ করি, তাহলে আমাদের সকলেরই শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ ছেড়ে দেবেন না, এদেশের জনগণও আমাদেরকে ক্ষমা করবে না। বরঞ্চ অতীতের ফ্যাসিবাদীদের চাইতে আরো করুণ, আরো জঘন্য পরিণতি আমাদের হবে। আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। আমরা প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না, প্রতিশোধের রাজনীতিও বিশ্বাস করি না, কিন্তু আমরা ন্যায় বিচারে বিশ্বাসী। ন্যায় বিচার পাওয়ার আমাদের অধিকার। আমরা সকল শহীদ পরিবারকে আহ্বান জানাব, অনুরোধ জানাব, আপনারা অবশ্যই ন্যায় বিচার চাইবেন। জামাতে ইসলামী আপনাদের পাশে থেকে আইনের অঙ্গনে লড়াই করবে ইনশাআল্লাহ, এবং সেই লড়াই আমরা জিতব ইনশাআল্লাহ, আপনারা জিতবেন ইনশাআল্লাহ। আপনারা আপনাদের প্রিয় সন্তানকে ফিরত পাবেন না, বোনেরা তাদের প্রিয় স্বামীকে ফিরত পাবেন না, সন্তানরা তাদের প্রিয় বাবাকে ফিরত পাবে না, কিন্তু তারা ন্যায় বিচারটুকু পেলে অন্তত কিছু সান্ত্বনা পাবে। এবং আগামীতে এই ধরনের স্বৈর শাসক হওয়ার খায়েশ তখন কারো জাগবে না। ওই কারণেই আমরা ন্যায় বিচারটা চাই। আপনাদের সকলকে ধন্যবাদ। বুকে আমাদের অনেক কথা, এখানে যারা আছেন তাদেরও অনেক কথা, সামনে যারা আছেন তাদেরও অনেক কথা, সকল কথাই যেহেতু আমরা আজকে বলতে পারছি না, ভবিষ্যতের জন্য রেখে দিলাম। শুধু দেশবাসীকে আহ্বান জানাই যে আসুন একটা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত এবং একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্যে আমরা সবাই জাতীয় ইস্যুতে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলি, তাহলে কোনো ষড়যন্ত্রকারীর কোনো ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমরা আপনাদেরকে আহ্বান জানাই, এই লড়াইয়ে আপনাদের যদি আস্থা হয়, বিশ্বাস হয়, জামাতে ইসলামী লোভ লালসা ভয় ভীতির ঊর্ধ্বে উঠে
দেশের মানুষের জন্য জনগণের জন্য কাজ করছে আমরা আপনাদের দোয়া চাই ভালোবাসা চাই পরামর্শ চাই সাথে চাই পাশে চাই আপনাদের কাছে আবেদন জানিয়ে আবারো সকলকে এখানে এক্সিলেন্সিস এবং ডিপ্লোম্যাটিক কোরের যে সমস্ত সদস্যবৃন্দ এসেছেন তাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি তারা এসেছেন আমাদের দাওয়াত কবুল করেছেন আমাদেরকে সম্মানিত করেছেন উপস্থিত সকলের সম্মান এবং মর্যাদা আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে বৃদ্ধি করে দেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ